Yo sé. Dear learners, I hope that you are well. I am also well by the grace of Allah. What are we teaching you? Listen on a I'm going to a new school. অতদের বাংলা হলো নতুন স্কুলে যাওয়া। যখন পঞ্চম শ্রেণী পাশ করার পর ষষ্ঠ শ্রেণীতে পড়ার জন্য নতুন একটা স্কুলে যাওয়া। অর্থাৎ ক্লাস 6 এ উঠলে যে নতুন নতুন একটা স্কুলে যাওয়া লাগে সেই সম্পর্কে গোইং টু এ নিউ স্কুল। After completing the lesson, students will buy the album. অর্থাৎ পাঠ শেষে শিক্ষার্থীরা যে সমস্ত বিষয় জানবে। After completing the lesson, students will be able. পাঠ শেষে শিক্ষার্থীরা যে সমস্ত বিষয়গুলো জানবে। Read and understand. পড়তে হবে এবং বুঝতে হবে। Talk about people, place and familiar object in short and simple sentence. অর্থাৎ সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত ভাষাকে বিভিন্ন ব্যক্তি স্থান এবং প্রসিদ্ধ বস্তু সম্পর্কে কথা বলা। Write short paragraph. হলো সংক্ষিপ্ত আকারে অনুচ্ছেদ লেখা। নাম্বার এ তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গোয়িং হিম দি ফলোয়িং ফ্রম ফিল আউট His teacher wants to know more about that. Okay. Tarun has moved to a new city with his parents. অর্থাৎ তরুণ তার বাবা মার সাথে একটি নতুন শহরে এসেছে। তরুণ has moved to a new city with his parents. অর্থাৎ তরুণ আসছে একটা নতুন শহরে কার সঙ্গে? তার বাবা মার সাথে। বাবা মার সঙ্গে। He is going to নিউ স্কুল। অর্থাৎ সে একটি নতুন স্কুলে যাচ্ছে। এন্ড হিজ নিউ টিচার হ্যাজ গোয়িং গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করতে দিয়েছেন। একটা ফর্ম আছে, এই পুস্তকের টেক্সট বুকের একটা ফর্ম আছে, সেই ফর্মটি তার নতুন শিক্ষক তাকে পূরণ করতে দিয়েছেন। আচ্ছা, হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট তরুণ। তার শিক্ষক তরুণ সম্পর্কে আরো কিছু জানতে চান। তার শিক্ষক তরুণ সম্পর্কে আরো কিছু জানতে চান। হিজ টিচার তার শিক্ষক ওয়ান্টস টু নো জানতে চায় মোর অ্যাবাউট তরুণ। তরুণ সম্পর্কে আরো কিছু জানতে চায়। দেখো, রিড দ্য ফ্রম অ্যান্ড সি হোয়াট টার্ম হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। ফর্মটি পড়ো এবং তরুণ তার নিজের সম্পর্কে কি লিখছে। রিড দ্য ফর্ম, ফর্মটি পড়ো and see what Tarun has written about himself. এবং তরুণ তার নিজের সম্পর্কে কি লিখছে। দেখো, my name is Tarun.
তরুণ বলতেছে যে আমার নাম হয় তরুণ। নাম্বার টু, আই এম 11 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার বয়স 11 বছর। নাম্বার থ্রি, আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, অ্যান্ড আই এম 4 ফিট 3 ইঞ্চিস টল। তার মানে আই হ্যাভ ব্রাউন আইস, আমার চোখ ও চুল বাদামি রঙের, ব্রাউন আইস ব্রাউন হেয়ার, চোখ এবং চুল বাদামি রঙের, এবং আই এম 4 ফিট 3 ইঞ্চিস টল, আমি লম্বা 4 ফুট 3 ইঞ্চি। ঠিক আছে, নাম্বার ফোর, আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে পারি অ্যান্ড ড্রয়িং, এবং কি করতে পারি, আঁকতেও পারি, অঙ্কন করতে পারি। ঠিক আছে, তারপরে আছে 5 নম্বরে, মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, তরুণের শখ কি সেটাই সে মনের আবেগ প্রকাশ করতেছে, যে আই লাইক টু রিড, সরি মাই নাম্বার 5, মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস, আমার শখ হচ্ছে কি ডাক টিকিট সংগ্রহ করা, এটা আমার একটা শখ। অনেক অনেক ছাত্রের বা অনেক ছেলেবেলের একটা শখ থাকে ডাক টিকিট সংগ্রহ করা, অর্থাৎ বাংলাদেশের ডাক টিকিট, আমেরিকার ডাক টিকিট, ভারতের ডাক টিকিট, এরকম বিভিন্ন দেশের ডাক টিকিট গুলো সংগ্রহ করা, এটা একটা বিভিন্ন জনের একটা শখ থাকে, সেই কথাই তরুণ বলতে। নাম্বার 6, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, আমি মজাদার বই পড়তে, আই লাইক টু রিড কমিক, কমিক মানে হচ্ছে মজাদার, যেগুলো আর কি মানে আমরা অনেকে বলি কমিক দেখানো হচ্ছে, অ্যাজ লাইক অ্যাজ কি সার্কাস, কমিক দেখানো হচ্ছে, এবং আমি চীনা বাদাম খেতে পছন্দ করি, পিনাট চীনা বাদাম সরম একটা। তারপর আছে 7 নম্বর, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, অর্থাৎ আমি কোন ওই ধরনের কোমল পানীয় পছন্দ করি না, আমি কোমল পানীয় ধরনের এরকম কোনো কিছু পছন্দ করি না। ঠিক আছে, এরপরে আরেকটা বিষয় দেখো, নাম্বার A1, নাম্বার A1 এ আছে তোমাদের টেক্সট বই দেখো, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, পেয়েছ? আচ্ছা ঠিক আছে, তো এখন তোমার সম্পর্কে একই ধরনের তথ্য লিখো, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, এখন তোমার সম্পর্কে একই ধরনের কিছু তথ্য লেখো, যেমন আছে মাই নেম ইজ, শূন্যস্থান দেওয়া আছে ড্যাশ, তাহলে আমরা এখানে মাই নেম ইজ প্রীতম বসু, নাম্বার টু, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই এম 11 ইয়ার্স ওল্ড, নাম্বার থ্রি, আই হ্যাভ ড্যাশ আইস ড্যাশ হেয়ার অ্যান্ড আই এম
ড্যাশ ড্যাশ টল এখানে হবে আই এম ব্ল্যাক আইস ব্ল্যাক হেয়ার এন্ড আই এম 4 ফিট 2 ইঞ্চেস টল আই এম গুড অ্যাট প্লেইং ক্রিকেট এন্ড ব্যাডমিন্টন নাম্বার 5 মাই হবি স্যার ড্যাশ এন্ড ড্যাশ আমার শখ কি মাই হবি স্যার রিডিং বুকস বই পড়া এবং গার্ডেনিং বাগান করা বই পড়া এবং বাগান করা আমার একটু শখ নাম্বার 6 আই লাইক টু ড্যাশ এন্ড ড্যাশ I like to watch cartoon and eat ice cream. Number 7. I really don't like dash. I really don't like burgers. ঠিক আছে? আর আগামীতে আগামী ক্লাসে তোমার বি নাম্বার আমাদের টেক্সট বই থেকে বি নাম্বারের উপর কিছু আলোচনা করব তোমরা একটু দেখে আসবে যেমন আছে মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা উই রিচড স্কুল আফটার 15 মিনিটস এই প্যারাটা তোমরা একটু পড়ে আসবে আমি সেদিন ভালো মতো তোমাদের বোঝাই দেবো পরে আসলে বোঝার সুবিধা হবে ঠিক আছে আই উইল মিট ইউ ইন মাই নেক্সট ক্লাস আই থ্যাংক ফর অ্যাটেন্ডিং ক্লাস গুড বাই